শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। তো আজ কিন্তু ব্লগটা স্টার্ট করছি আমি পুকুরে বাসন মাজা থেকে। অনেকখানি ভোরবেলায় উঠেছিলাম, ওই 4:30 দিকে। সিমরানের স্কুল যেহেতু অনেক ভোরবেলা, সেই কারণে কিন্তু আমাকে অনেক সকাল সকাল উঠতে হয় টিফিন রেডি করে। তারপরে কিন্তু ওর 5:30 গাড়ি থাকে, 5:30 ওর স্কুলের গাড়িতে তুলে দিতে হয়। এই কাজগুলো সকালবেলা যে কতটা বেশি চাপের হয়ে যায় সেটা একমাত্র কি বলবো আমরা মেয়েরাই জানি। তো এদিকে দেখো, বাসনগুলো ধুচ্ছিলাম, একটা কিন্তু চলে গেছিলো আবার পানিতে নেমে, কিন্তু ওদিক থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম টালির উপরে দাঁড়িয়ে। তো যাই হোক, এদিকে টুকটুক করে বাসনগুলো মাজতে থাকি। আর আজ অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, আমার জীবনসম্মত বিষয়গুলো। তো তোমরা প্লিজ পাশে থেকো, আশা করছি বুঝতে পারবে। তো দেখো, সমস্ত বাসনপত্রগুলো তো টুকটুক করে মেজে নিচ্ছি, আর আজ কিন্তু আমার রান্নাঘরটা সুন্দর করে ডিপ ক্লিনিং করব। রান্নাঘর বলতে কোনটা জানো তো? আমার বেড়ার ছোট্ট স্বাদের রান্নাঘরটা। তো ওখানে আমি আগে গড়েই অনেক বেশি রান্না করতাম, এখন হয়তো দোকানের চাপে পড়ে ঠিক মতো টাইম পাই না উনুন ধরানোর, সেই কারণে কিন্তু মাঝে মধ্যে গ্যাসে রান্না করি, মাঝে মধ্যে সময় পেলে উনুনে রান্না করি। তো আজ ভেবেই নিয়েছি, এত সুন্দর টকটকে রোদ্দুর বেরিয়েছে যখন, তখন কিন্তু আমি কাঠগুলো ওপরে রোদ্দুরে দিয়ে এসেছি, উনুনেই রান্না করব। দোকান থেকে আসতে না যতই বেলা হোক আর যাই হোক না কেন। তো এদিকে টুকটুক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, রোদের কিন্তু প্রচণ্ড তাপ আছে, ওপরে অনেকগুলো জামা কাপড়ও আমি শুকাতে দিয়ে এসেছি, আর কাঠগুলো তো বললামই একটা একটা করে কিন্তু আমি শুকাতে দিয়ে এসেছি। তো যাই হোক, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হলেই আমি রান্নাঘরে যাব। আমার বাড়িতে কিন্তু দুটো অতিথি আসতে চলেছে। তো কাল যেহেতু 5 তারিখ, তো আমার ভিডিওটি আসবে 5 তারিখে, এটা কিন্তু আমার 4 তারিখে তোলা। তো যেহেতু 5 তারিখে আমার অ্যানিভার্সারি, তো যেহেতু 5 তারিখে আমি ভিডিওগুলো তুলবো যে কী কী করলাম সারাদিন, আর আসবে কিন্তু 6 তারিখে, এটা হচ্ছে 4 তারিখের ভিডিও, 5 তারিখে আসবে। তো বলতে পারো আজ আমার বিবাহবার্ষিকী, এই 11 বছরের অ্যানিভার্সারি। যাই হোক, আজকের দিনটা আমার কাছে অনেক বেশি শুভ এবং অনেক বেশি ভালোবাসাপূর্ণ একটা দিন। কেন জানো তো? এই দিনটাতে আমার প্রিয় মানুষটাকে আমি পেয়েছিলাম, যার সঙ্গে হাতে হাত মিলিয়ে 11টা বছর কিন্তু কাটিয়ে দিলাম। তো হয়তো প্রত্যেক সংসারে কোনো না কোনো খুঁটিনাটি অশান্তি ঝামেলা থাকেই, তবে আমাদের সংসারে না বলবো অনেক কিছু অন্য মানুষের তুলনায় ঝামেলা অশান্তি অনেক কমই আছে, আর তোমরা হয়তো সেটা দেখে বুঝতেও পারো, কারণ দুটো মানুষের মনোমালিন্য যে এখানে অনেক বেশি আছে, আর যেহেতু এখানে দুটো সুন্দর ফুটফুটে সন্তানও আছে, তো সব মিলিয়ে বলতে পারো এই সুখের সংসার আমার 11 বছর অতিক্রম করে যাবে। তো এই 11 বছরে না অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, যেটা প্রথমে ছিল আমার কিন্তু ঘরবাড়ির অনেক সমস্যা, তারপরে ছিল রান্নার জায়গা ছিল না, অন্য জায়গায় গিয়ে রান্না করে আসতে তো অনেক দূরে। তো বলতে পারো দুজন মিলে হাতে হাত মিলিয়ে কাজ করে, আমি তো তবুও কম কাজ করি, কিন্তু আমার হাজব্যান্ড না প্রচুর পরিমাণে পরিশ্রম করে রাত দিন জেগে। তো যেহেতু গাড়ি চালায় সেই কারণে কিন্তু বেশিরভাগই ওর ঘুমটা কম হয়, তো ওই কারণে ওর অনেকগুলো প্রবলেমও হচ্ছে। তো বলতে পারো যে এই 11টা বছরে অনেক কিছু পরিবর্তন আমার জীবনে সে এনে দিয়েছে। যে সকল সমস্যাগুলো আমার জীবনে ছিল প্রথম বিয়ের দিন থেকে, যেমন ঘরের সমস্যা, কলের সমস্যা, রান্নাঘরের, বাথরুমের, কোনো দিক থেকেই কিন্তু শান্তি ছিল না, কারণ আমাদের যে ভালো ঘর বাড়িই ছিল না, তো এই সমস্যাগুলো কিন্তু সে আমাকে হাতে হাত দিয়ে বলেছিল যে কোনো একটা সময় সে মিটিয়ে দেবে, তবে নির্ধারিত কোনো টাইম আমাকে বলেনি। তবে কি জানো তো, সে কিন্তু তার কথাটা রেখেছে, আর অনেক বেশি পরিশ্রম দিয়ে চেষ্টা করে আমাদেরকে সুখে রাখার জন্য। সারা দিনের ক্লান্তি তার দূর হয়ে যায় আমাদের মুখের দিকে তাকিয়ে, একটাই কথা যখন বলে না, তখন সারা দিন আমি যে কাজ করি, পরিশ্রম করি, বাইরে থেকে খেটে ঘরে সংসার চালাই, এই কাজগুলো কিন্তু আমার কাছে পরিশ্রম বলে আর মনেই হয় না।
তো যাই হোক, অনেকগুলো কথা তোমাদের সঙ্গে বললাম, আর আমার ওই রান্নাঘরটা আমি টুকটুক করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর যত কাজই থাক না কেন, আমি আজ উনুনেই রান্না করব। কারণ অনেক দিন যেহেতু উনুনে রান্না করি না, আমার না যতই গ্যাসের চুলা থাক, রান্নাঘর থাক, যাই থাক না কেন, ওই যেন মাটির প্রতি একটা আলাদা রকম টান অনুভূতি আমার আছে। তো রান্নাঘরটা যেহেতু মাটির বেড়ার রান্নাঘর, চারিদিক থেকে পানি পড়ে বেশ বাজে অবস্থা হয়ে গেছিলো। তোমাদের সঙ্গে যদি দেখাতাম, তোমরা বুঝতে পারতে যে কতটা বেশি আমার রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই চার পাঁচটা দিন যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই কারণে কিন্তু এখন একটুখানি চাল দিয়ে পানি পড়া বন্ধ আছে আর নিচেটা শুকিয়েছে। তো যাই হোক, ম্যাটগুলো তো মুছে দিয়ে আসলাম, শুকিয়ে যাবে। আর এই চার পাঁচ দিন ধরে টুকটুক করে আমি রান্নাঘরটা একটু একটু করে পরিষ্কার করে উনুন টুনুনগুলো ঠিক করেছিলাম, যেহেতু আমার বিবাহবার্ষিকী এই 5 তারিখে। তো আমার বন্ধু বান্ধবীরা আসবে, বন্ধু বান্ধব বলতে ওই দুটো বান্ধবী যারা তাদের নিজের সময়েও আমাকে ইনভলভ করে, আমাকে তাদের জরুরি বলে মনে করে, সবসময় তাদের বাড়িতে কোনো কিছু হলে আমাকে বলে। তো আর আমি কি করে না বলে পারি বলো? কারণ তারা যেমন আমাকে কাছের মানুষ তৈরি করে নিয়েছে, আমিও কিন্তু তাদের অনেকটাই কাছের মানুষ বলেই মনে করি। তো ওরা আসলে কি একটু ফ্রি মাইন্ডে থাকা যাবে, সারাদিনটা আনন্দ হই হুল্লোড় তো হবেই, তো অনেক ভালো লাগবে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। বাইরে কোথাও যাব না, বাড়িতেই একটু আইটেম করব। তো দুজনা যেহেতু আসবে, খুব বেশি রান্নাবান্না হবে না, খুব সিম্পল অল্প অল্প করে কাল আমি রান্না করব। আর অবশ্যই কী কী রান্না করলাম, কেমন আনন্দ করলাম, কীভাবে অ্যানিভার্সারির দিনটা কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে কী বলো তো, আমরা যারা হাউস ওয়াইফ হই না, তারা কিন্তু ঘর ছেড়ে বাইরে বেড়াতে গেলে একটু হলেও আমাদের সমস্যা হয়। কারণ কী বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ঘাটে হুট করে যেতে পারি না। ওই কারণে হাজব্যান্ড বলল যে অ্যানিভার্সারির দিনটা বাড়িতেই কাটিয়ে দাও, আর অনেক বেশি মজা করো, যেগুলো দরকার শুধু তাকে বলতে বলেছে, সে কিন্তু সব রকম ব্যবস্থা করে দেবে। তো ওই কারণে আর কি কাল দিনটা যে কীভাবে কাটবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকটা এক্সাইটেডের মধ্যেও আছি যে কখন আমি টাইমে কি রান্না করতে পারবো কাল, তারপরে কাল কখন ওরা আসবে, কখন আমি সুন্দরভাবে আমরা আনন্দ করব, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করব, এই একটা বলতে পারো আবেগপ্রবণ হয়ে পড়েছি। তো মোটামুটি ওই ঘরের কাজ করছি, একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ হাতে তো আর টাইম নেই, আজকের দিনটাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। কাল কিন্তু সকাল থেকে টুকটুক করে রান্না করা শুরু করে দেব। হয়তো 2-3 জন আসবে, তবে আইটেম একটু ছোট ছোট করে করব, অল্প অল্প করে অনেকগুলো আইটেম করার চিন্তাভাবনা আছে। তো চলো, কাল আমার অনেক সুন্দর সুন্দর বোনরা কমেন্ট করেছিলে, টুকটুক করে কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক। ফারজানা পারভিন বলেছ যে আপু, আমি কিন্তু তোমার ভিডিও রোজ দেখি, কিন্তু ছোট বেবি থাকার কারণে ঠিকভাবে কমেন্ট করে প্রত্যেক দিন ওঠা হয় না। তো অনেক ধন্যবাদ বন্ধু, তুমি শুধু আমার এরকম পাশেই থেকো, আর তোমার বেবির জন্য অনেক বেশি ভালোবাসা দোয়া আমার তরফ থেকে রইল, অনেক ভালো থেকো। আমার আরেক বন্ধু সীমা, তো তার বাবুর জন্য, ছেলের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া রইল, অনেক ভালো থেকো বাবু। তো পাপড়ি বলেছ, দিদিভাই তোমার চিংড়ি মাছের তরকারি অনেক মজার হয়েছে। তো সত্যিই না, অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, যেহেতু জ্যান্ত চিংড়ি মাছ ছিল, অনেক বেশি মজার হয়েছিল। তো টুকটুক করতে করতে দুটো রান্নাঘর, একটা ঘর পরিষ্কার হয়ে গেছে, আর এ ঘরে কিন্তু চলে এসেছি। এ ঘরে যেহেতু ঈশা ঘুমাচ্ছিল উপরে, ওই কারণে কিন্তু খাটটা গোছানো দেখাতে পারছি না, কোনো রকম করে গুছিয়ে নিলাম আর নিচেটা ঝাড়ু দিয়ে নেব। ঈশা যখন ঘুম থেকে উঠবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব খাটটা কীভাবে গোছালাম। তো যাই হোক, এখন একটানা কাজ করছি, যখন শুধুমাত্র গুছিয়ে ঝাড়ু দিয়ে বেরিয়ে যাব, খাটটাই একটুখানি টান টান করে নিলে হয়ে যাবে। প্রত্যেক দিন খাটের নিচে না এইভাবে যদি একটু টেনে ঝাড়ু দিয়ে বের করা হয় না, তাহলে কিন্তু অনেক বেশি পরিষ্কার চকচকে থাকে। কাল রাত্রে আমি যখন খাটটা ঝাড়ু দিয়েছিলাম তলাটা,
তো সকালবেলা ঘুম থেকে উঠে নিচেই শুয়েছিলাম, অনেক গরম লাগছিল। খাটের নিচেটা তাকিয়ে না আমার চোখ জড়িয়ে গেল, কারণ সকালবেলা পুরো চকচকে ছিল আমার ঘরবাড়ি। যেহেতু ঈশা সিমরান ঘুমানোর পরে সুন্দর করে সবগুলো জায়গা ঝাড়ু দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম, তো অনেক ভালো লাগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আর দেখবে বিশেষ করে সকালে উঠে যদি মাজা বাসন আর পরিষ্কার ঘর দেখতে পাওয়া যায় না, সেটা কিন্তু দেখলেই চোখ জড়িয়ে যায় আমাদের মেয়েদের। তো যাই হোক, সেটাই হয়েছিল। রাত্রে এরকম ঘরবাড়ি ঝাড়ু দিয়ে আমি কিন্তু ময়লা এক কোণায় জড়ো করে রাখি, তো যাই হোক সেই কারণে সকালবেলা উঠে পুরো চকচকে ঘরবাড়ি দেখতে পেলাম। তবুও ওই সকালবেলা বাসি ঘর তো ঝাড়ু দিতেই হবে। সালমান আহমেদ প্রোফাইল থেকে কমেন্ট করেছো যে আপু তোমার ভিডিও কিন্তু আমি রোজ দেখি, কমেন্ট করে ওঠা হয় না। তো যাই হোক, অনেক ভালো থেকো বন্ধু, আর এইভাবেই আমার পাশে থেকো। আর সিমরান খাতুনকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। যাই হোক, অনেক ভালো থেকো সবাই। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরবাড়িগুলো কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট। এক কাপ রচা করেছি পুরো চিনি ছাড়া, চেষ্টা করছি একটু অয়েলি খাবার তারপরে মিষ্টি জাতীয় খাবারগুলো স্কিপ করতে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম দোকানে, আর এখন কিন্তু খাটনি শেষ নেই, সেই দুটো পর্যন্ত এইভাবেই চলতে থাকবে আমার হাত পা। তো বলতে পারো এই ঘুম থেকে উঠি আর সেই যে বিছনায় গিয়ে শোয়া পড়ে 12টা 1টার দিকে, তো এই হচ্ছে আমার সারাদিনের পরিশ্রম। তো যাই হোক, আমরা দুটো মানুষ একসঙ্গে একইভাবেই চলছে বলে কিন্তু এই কষ্টগুলো কষ্ট বলেই মনে হয় না। অনেক বেশি দুষ্টু মিষ্টি সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি বলে অনেক ভালো লাগে। তো দেখো, সুন্দর করে আমার ফ্রিজটাকে একটু গুছিয়ে নিচ্ছি, এটা আমার দোকানের ফ্রিজ। তো প্রত্যেকটা মাল, যে সাইজের মাল ছিল সেই জায়গাগুলোই রাখছিলাম, আর এখানে দরজাটা বারবার খুলে যাচ্ছিলো বলে ডিপ ফ্রিজটা দিয়ে আটকে রেখেছিলাম। তারপরে সবজি নিতে চলে আসলাম, এক টুকরো ওই যে দেখলে ওল নিয়েছি শুধু, তো ওই এক টুকরো ওলের দাম কত হয়েছে জানো? 27 টাকা। বলো মানুষ সবজি কীভাবে খাবে? তো দেখো, এদিকে কিন্তু সেই ওলটা বাড়িতে এসে কেটে নিয়েছিলাম, কিছুটা আমি মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আমি সাধারণত কিনি না এখন আর, কারণ অনেক জায়গায় দেখছি অনেক খাদ্য খাবার দিয়ে তৈরি হয় আর অনেকবার কেনার পরে ঠকেও গেছে কিন্তু, কারণ মাছগুলো না সেরকম স্বাদ হয় না, একেবারে ভ্যাদ নরম হয়। তো যাই হোক, আজকে মাছ দেখলাম অরিজিনাল তেলাপিয়া, তো সেই কারণেই নিয়েছিলাম। তো সেই মাছ দিয়ে ওল দিয়েই করব। প্রথমে সকালে ভেবেছিলাম পটল রান্না করব, তো আমি কিন্তু দোকানে যাওয়ার আগে পটল আলুটা কেটে রেখে বাটনাটা কিন্তু আমি রেডি করে রেখে গেছিলাম, যে দোকান থেকে যেহেতু আসতে বেলা হয়ে যায় ঠিক টাইমে রান্না করে উঠতে পারবো না, ওই কারণে সব কিছু গুছিয়ে যাই সকালে, বাড়িতে এসে দুপুরবেলার ডাইরেক্ট রান্নাটা আগে বসে। তো দেখো, এদিকে সুন্দর করে ওলটা বাড়িতে এসে আগে ঝপাঝপ কেটে নিলাম, নিয়ে উনুনে রান্না বসালাম। বললাম না, যতই বাড়িতে আসতে দেরি হোক না কেন, আজ কিন্তু আমি উনুনে রান্না করবই। আমার এই মাটির ছোট্ট রান্নাঘরটাকে মনের মতো করে সাজিয়ে পরিপাটি করে নিয়েছি, আর এখানে কিন্তু আলাদা রকম একটা শান্তি পাওয়া যায়। কেন জানো তো? ওপরে সৃষ্টি গাছ, চারিদিকে পুকুর, কলা গাছে ভর্তি আগান বাগান, আর বলতে পারো দুবলো ঘাসে ঘেরা আমার বাড়ি। তো এতটা বেশি দারুণ লাগে এখানে বসলে, পাখার হাওয়ার আর কোনো প্রয়োজনই পড়ে না, প্রাকৃতিক যে হাওয়াটা আমাদের দেয় তো সেটা পেলেই এখানে অনেক বেশি সন্তুষ্টি পাওয়া যায়। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওলটা কিন্তু খুব সুন্দর কষিয়ে নিয়েছি, তবে প্রথম দিকে যা ধোমা খেয়েছি এখানে সেটা আর কি বলবো, কারণ যা পরিমাণে হাওয়া দিচ্ছিল যে পুরো আমার চোখ মুখ ভর্তি জ্বালা করছিল। প্রথম একবার ভাবলাম যে রান্না যখন করতে পারবো না এখানে উঠে যাই, গ্যাস থেকে করে নিয়ে গিয়ে যাই, তারপরে ভাবলাম যতই যাই হোক না কেন উনুনটাই আমি কাঁচা উনুনে রান্না করব, যেহেতু দীর্ঘদিন পানি পড়ে পড়ে উনুনটা পুরো ভিজে ভেঙে গেছিলো, সেসব জায়গাগুলো আমি 2-3 দিন আগে একবার ঠিক করেছিলাম, সকালবেলা ল্যাপার সময় আর একবার ঠিক করে নিয়েছি। এখন কিন্তু উনুনটা দেখলে কেউ আর বুঝতেই পারবে না যে আগের মতো ভাঙাচোরা উনুন। তো যাই হোক, প্রথমে দেখলাম হাওয়াই তো উনুন জ্বলছিল না, তারপরে পাইপের মুখ থেকে ছোট পাইপটা খুলে দিয়েছিলাম, তারপরে দেখছি বেশ সুন্দর জ্বলছে। তো যাই হোক, রান্নাটা ওদিকে আমি চাপিয়ে দিয়ে স্নান করে কিছুটা জামাকাপড় ছিল ঈশার সেগুলো কেচে দিয়ে চলে আসলাম, অনেক তাড়াতাড়িগুলো কাজগুলো করলাম, করে এদিকে আবার উনুন পাড়ে চলে আসলাম, এসে দেখলাম ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নিলাম,
তরকারিটাও হয়ে গেছে, ওটাও কিন্তু তুলে নিলাম। নিয়ে সুন্দর করে এখন আমি রান্নাঘরে রেখে দেব। এখন আপাতত গ্যাসের চুলার উপরে রাখবো, যেহেতু সবগুলোর তলায় কালি আর এখন আজর করার টাইমও নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে। সকাল থেকে কিন্তু তেমনভাবে আমি কিছু খাইনি, বলছি না একটু ডায়েট করছি, তো কতদিন হয় দেখি। তারপরে আসছি সন্ধ্যাবেলা সিমলা নিশার জন্য দুটো ম্যাগি করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া রেখে যেও। ধন্যবাদ।